মাসখানেক পরে ইন্দুবাবুর পাচক ব্রাহ্মণ 3 মাসের ছুটি চাহিল। দেশে তার শ্বশুর নাকি মারা গিয়াছে, কন্যাই তার একমাত্র সন্তান। জোতজমি যাহা কিছু শ্বশুর রাখিয়া গিয়াছে সমস্তই তাহার প্রাপ্য, কিন্তু দুষ্ট প্রকৃতি জ্ঞাতিরা সে সকল জবরদখল করিবার চেষ্টায় আছে। এই বলিয়া কয়েকদিন পরেই বামুন ঠাকুর দেশে রওনা হইল। ঠিকাদার বাবুর সাহায্যে অন্য একজন পাচক সংগ্রহের চেষ্টা চলিতে লাগিল। পাকশালার ভার পড়িল মোক্ষদার উপর। মনোরমাও তাহাকে মাঝে মাঝে সাহায্য করে। এইরূপ কয়দিন চলিলে ইন্দুবাবু একদিন দ্বিপ্রহরে আহারে বসিয়া বলিলেন, ওগো দেখো, সেই স্বদেশী কয়েদি শরৎ বাড়ুজ্যের সঙ্গে আজ আমার অনেক কথা হলো। কি কথা হলো? সে আমায় বলছিল, মশাই, জেলের অন্ন খেয়ে খেয়ে আমার তো প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। বাড়ির কাজকর্ম করবার জন্যে আপনার তো 2 জন কয়েদি সরকার থেকে বরাদ্দ আছে, আমায় যদি সেই একজনের জায়গায় নিযুক্ত করেন তো 1 বেলা 2টো খেয়ে বাঁচি। আমি বললাম, তুমি বিএ পাস, তুমি কি জল তোলা, বাসন মাজা এসব নোংরা কাজ করতে পারবে? তাছাড়া তুমি বামুনের ছেলে, এটো বাসনই বা তোমায় দিয়ে মাজাই কি করে, রাত্রে জানো? সে বললে, কেন, আপনার বামুন তো আছে। জিজ্ঞাসা করলাম, তুমি কি করে জানলে আমার বামুন আছে? সে বললে, ওই নাতনি আর গুরুচরণ যারা রোজ আপনার বাসায় কাজ করতে যায় তারা বলে যে। আমি বললাম, বামুন ছিল, পালিয়েছে। রাত্রে জানো তো বলো, গুরুচরণের বদলে তোমাকে নিই। সে বললে, রান্না বান্না মোটামুটি যে না জানি তা নয়, মা ঠাকরুন একটু আত্র দেখিয়ে শুনিয়ে দিলেই কাজ চালিয়ে নিতে পারবো। আমি হেসে বললাম, আচ্ছা দেখি বিবেচনা করে কি করব, আনবো তাকে। এই বিএ পাস ফয়েদি সম্বন্ধে মনোরমার মনে কিছু কৌতূহল ছিল। তাছাড়া ব্রাহ্মণ সন্তান ডাকাতি না করিয়াও কারা ক্লেশ ভোগ করিতেছে জানিয়া তাহার উপর সহানুভূতি জন্মিয়াছিল। তাই সে স্বামীর প্রস্তাবে সহজে সম্মত হইল। ইন্দুবাবু বলিলেন, ও যে বলেছে ওকে একটু দেখিয়ে শুনিয়ে দিতে হবে, তুমি তা পারবে তো? মনোরমা বলিল, সেই তো মুশকিল, ওর সঙ্গে কথা কইতে লজ্জা করবে যে। কেন, কাল যদি একজন নতুন রাঁধুনি বামুন আসে তুমি তার সঙ্গে কথা কইবে না? মনোরমা বলিল, কিন্তু সে তো বিএ পাস হবে না। ইন্দুবাবু হাসিয়া বলিলেন, কি ভাগ্যিস আমি বিএ পাস করিনি, তাহলে ফুলশয্যের রাত থেকে আজ পর্যন্ত তুমি আমার সঙ্গে কথাই কইতে না বলো? মনোরমা লজ্জিত হাসি হাসিয়া বলিল, কি যে তুমি তার ঠিক নেই, তুমি আরো সমান। 2 দিন পরে শরৎ আসিয়া স্নান করিয়া মনোরমার পাকশালায় প্রবেশ করিল। তাহার কথাবার্তা চাল চলন অত্যন্ত বিনীত ও ভদ্র। মনোরমাকে গোড়াতেই মাতৃ সম্বোধন করায় তাহার সম্বন্ধে সংকোচের ভাব মনোরমার মন হইতে অনেকটা দূর হইল। তথাপি মনোরমা মোক্ষদাকে বলিল, যাও না ভাই, কি রাখতে হবে বামুন ঠাকুরকে বলে দাও গে না। মোক্ষদা জিভ কাটিয়া বলিল, না দিদি, আমি পারবো না ওর সঙ্গে কথা কইতে, তুমি গিন্নি বান্নি মানুষ, তুমি যাও। অবশেষে মনোরমা গিয়া বামুন ঠাকুরকে রান্নার বিষয়ে বলিল। আরো বলিল, আমার ছেলে নগেন 10টার সময় খেয়ে স্কুলে যাবে, বাবু খেতে বসবেন 11:30টায়। বামুন ঠাকুর বলিল, তাহলে মা বড়বাবুর ভাত কটা আগে চড়িয়ে দেবো, এখন কর্তাবাবুর আর অন্য সবাইয়ের ভাত শেষে রাখবো। তাই করো বলিয়া মনোরমা চলিয়া আসিল। মাঝে মাঝে মনোরমা গিয়া আধ ঘন্টা দিয়া রান্নাঘরের দ্বারের কাছে দাঁড়াইল। দেখিল বামুন ঠাকুরের কাজে কোনরূপ ভুল হইতেছে না। বামুন ঠাকুর 2-3 বার শয়ন ঘরের নিকট আসিয়া ঘড়ি দেখিয়া গেল। নগেনকে যথাসময়েই সে ভাত দিল, যদিও সব রান্না তখনও তাহার হয় নাই। ইন্দুবাবু আপিস হইতে ফিরিয়া স্নান করিতে যাইবার সময় রান্নাঘরের নিকট দাঁড়াইয়া সকৌতুকে একবার বিয়ে পাশ বামুন ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন। বলিলেন, কি হে শরৎবাবু, রান্নার তোমার কতদূর? শরৎ বলিল, আজ্ঞে আমায় আর বাবু বলে লজ্জা দেন কেন, আর সব রান্নাই আমার হয়ে গেছে, ভাতটা চড়িয়েছি, আপনি স্নান করুন, ততক্ষণ ভাত হয়ে যাবে। খাইতে বসিয়া অর্ধেক খাওয়া হইল। ইন্দুবাবু স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, এসব কি বামুন ঠাকুর নিজেই রেঁধেছে, তুমিই বোধ হয় দেখিয়ে শুনিয়ে দিয়েছ ওকে? মনোরমা বলিল, আমি কিছুই দেখিয়ে দিইনি। তবে মোক্ষদা দেখিয়ে দিয়েছে বোধ হয়, ও তো রান্নাঘরের ত্রিসীমানায় যায়নি। কেন, বামুন ঠাকুর রেঁধেছে কেমন? বেশ রেঁধেছে গো, বলিয়া ইন্দুবাবু শরৎকে ডাকাইলেন।
শরৎ আসিয়া অনতি দূরে বিনীতভাবে দাঁড়াইয়া বলিল, আর কি এনে দেব? ইন্দুবাবু বলিলেন, আর কিছু এনে দিতে হবে না, কিন্তু শরৎ ঠিক করে বলো দেখিনি, সত্যিই কি তুমি বিয়ে পাস? শরৎ কিছু উত্তর করিল না, শুধু একটু হাসিল। ইন্দুবাবু আবার বলিলেন, তুমি বলেছিলে মোটামুটি একরকম রাঁধতে তুমি জানো। এ তো মোটামুটি নয়, এক্সপার্ট হাতের রান্না, এ তুমি শিখলে কি করে? শরৎ বলিল, আজ্ঞে আমি যখন মাস্টারি করতাম তখন ছেলেদের নিয়ে আমি একটা বোর্ডিং বলুন আশ্রম বলুন খুলেছিলাম। আমরা আশ্রমই বলতাম, মহাত্মা গান্ধীর আদর্শই আমরা অনুসরণ করতাম, নিজের নিজের সব কাজ আমরা নিজেরাই করতাম, এমনকি বাসন মাজা ঘর ঝাড় দেওয়া পর্যন্ত। কোনো চাকর বাকর আমাদের ছিল না। প্রথম প্রথম পাক প্রণালী হাতের কাছে রেখে রোজই আমি নিজেই রাঁধতাম, ছেলেরা পালাক্রমে আমার সাহায্য করত, ক্রমে তারাও সব শিখে ফেললো। তারপর মাঝে মাঝে রাঁধতাম, পালা ছিল, হাতে কলমে শেখা আর কি। ইন্দুবাবু হাসিতে লাগিলেন, মনোরমা বিস্ময় ও শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টিতে বামুন ঠাকুরের মানে চাহিতে লাগিল। ইন্দুবাবু বলিলেন, তোমার খালাসের বুঝি আর 1 বছর বাকি আছে? শরৎ বলিল, 10 মাস। 10 মাস? হয়তো গুড কন্ডাক্টের জন্যে 1 মাস তুমি রেহাই পাবে, তবে তুমি স্বদেশী কয়েদি, বলা যায় না, এ অনুগ্রহ গভর্নমেন্ট তোমায় নাও করতে পারেন। আপাতত আমি ব্যবস্থা করছি, সারাদিন তুমি আমার বাসাতেই থাকবে, ওবেলা খাবার টাবার গুলো করে দিয়ে 5টার সময় জেলে ঢুকবে। সারাদিন বসে তুমি কি করবে? তুমি তোমার আত্মজীবন চরিত লেখো, খালাস হয়ে সেবই তুমি ছাপাবে। স্বদেশীর যেরকম ভিড়ি, তোমার বই হুহু করেই বিক্রি হবে। যতদিন আবার কাজকর্ম একটা না জোটাতে পারো, সেই বইয়ের আয়ে তোমার চলে যাবে। শরৎ বলিল, যে আজ্ঞে, আপনার এই পরামর্শ ভালো। পরদিন বড় খোকা নগেন স্কুল হইতে ফিরিয়া একখানা বাঁধানো এক্সারসাইজ বুক খাতা বামুন ঠাকুরকে দিলেন, মা তাকে পয়সা দিয়েছিলেন। 3 মাস অতীত হইল, কিন্তু ইন্দুবাবুর বামুন ঠাকুর ফিরিয়া আসিল না। মনোরমা বলিল, ওরা তো ওই রকমই করে, একবার ছুটি নিয়ে দেশে গেলে আর সহজে আসতে চায় না। ইন্দুবাবু বলিলেন, শ্বশুরের বিষয় সম্পত্তি পেয়ে তার বোধহয় অবস্থা ফিরে গেছে, আর চাকরি করবার দরকার নেই। কাজ তো চলে যাচ্ছে, কিন্তু শরৎ বোধ হয় আর বেশি দিন থাকবে না। বদলির হুকুম এসেছে নাকি? না, আসেনি এখনো, কিন্তু আসতে কতক্ষণ? স্বদেশী কয়েদিকে গভর্নমেন্ট বেশি দিন তো এক জেলে রাখে না। এখানে কতদিন হলো? মাস 6 হলো বুঝি। ওর মেয়াদের তো আর 6 মাস মাত্র বাকি আছে। বেশ কাজকর্ম করছিল, অতি ঠান্ডা স্বভাব, সচ্চরিত্র। বাকি 6টা মাস এখানেও থাকলেই বেশ হতো। এই 3 মাসে শরৎ সকলেরই প্রীতিভাজন হইয়া উঠিয়াছে। অন্যান্য কয়েদি যাহারা জেলর বাবুর বাড়িতে আসিয়া গৃহকার্য করিবার হুকুম পায়, একটা দুর্লভ সুযোগ তাহারা লাভ করে, লুকাইয়া তামাক খাইতে পায়। বাড়ির চাকর বাকরের সঙ্গে ভাব করিয়া এই সুবিধাটুকু ভোগ করিয়া লয়, কিন্তু জেলে তো তামাক খাইবার কোনো উপায় নাই। শরৎ তামাক সিগারেট বিড়ি কিছুই খায় না, এমনকি আহারান্তে পান পর্যন্ত নয়। প্রথম দিন শরতের আহার হইয়া গেলে মনোরমা ভৃত্য হস্তে 2টি পান তাহাকে পাঠাইয়া দিয়াছিল, কিন্তু শরৎ বলিয়াছিল, মাকে বলো পান তো আমি খাই নে, দয়া করে 2টো সুপুরি লবঙ্গ যদি দেন তো খাই। বড় খোকা, ছোট খোকা, এমনকি মোক্ষদার ছেলেটির সঙ্গে পর্যন্ত শরতের অত্যন্ত ভাব। বড় খোকাকে শরৎ কত দেশ বিদেশের গল্প বলে, বিশেষ নেপোলিয়নের যুদ্ধের গল্প এমন সুন্দর করিয়া বলিতে পারে যে শুধু বড় খোকা নহে, মনোরমা মোক্ষদাও শুনিয়া মুগ্ধ হইয়া যায়। মনোরমা তো বলে, ও আমার বড় ছেলে। মোক্ষদা মাথায় কাপড় দেয় বটে, কিন্তু শরতের সঙ্গে রীতিমতো কথা কহে। পূর্বে ইন্দুবাবু মনোরমাকে বলিয়াছিলেন, তোমার সহচরীটাকে শরতের কাছে বেশি যেতে টেতে দিও না, দুজনেরই পুরো সমত্ব বয়স। জানো তো চাণক্য পণ্ডিত বলেছেন, ঘি আর আগুন একসঙ্গে রাখিবে না। মনোরমা বলিয়াছিল, সে বুদ্ধি কি আমার নেই? হাজার হোক গেরস্তের মেয়ে, আমাদের আশ্রয়ে রয়েছে, ওর ভালো মন্দ আমাকেই দেখতে হবে তো। কিন্তু অল্পে অল্পে এ নিষেধ শিথিল হইয়া গিয়াছিল। একদিন মোক্ষদাকে শরতের সহিত কথা কহিতে দেখিয়া ইন্দুবাবু স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, মোক্ষদা এখন শরতের সঙ্গে কথা কয় দেখছি? মনোরমা বলিয়াছিল,
এক বাড়িতে থেকে কথা না কইলে চলে? ফুটনো কুটে দেওয়া, বাটনা বেটে দেওয়া, রান্নাবান্নার জোগাড় করে দেওয়া, সবই তো এখন মুখ্যদায়ী করে। ওগো, শরৎ সে ছেলে নয়, দেব চরিত্র পুরুষ। ওরা দুজনে রান্নাঘরে বসে কাজকর্ম করছে, কতদিন এমন আমি আচমকা গিয়ে পড়েছি, কখনো দুজনকে কথাবার্তা কইতে দেখিনি। গম্ভীর মুখ, কেউ কারু পানে তাকায় না। যেদিন স্ত্রীর সহিত ইন্দুবাবুর শরতের অন্য জেলে বদলি হইবার প্রসঙ্গে কথাবার্তা হইয়াছিল, তাহার এক সপ্তাহ পরে তিনি আপিস হইতে আসিয়া বলিলেন, গো, শরতের বদলির হুকুম এসেছে। কোথা? বক্সার সেন্ট্রাল জেলে। কবে যেতে হবে? 5 দিন পরে। ইন্দুবাবু শরৎকে ডাকিয়া খবরটা দিলেন, শুনিয়া সে মুখখানি চুন করিয়া রহিল। শরতের বদলির সংবাদে বাড়িসুদ্ধ সকলেই দুঃখিত। ইন্দুবাবু বলিলেন, ঠিকাদার বাবুকে বলি, যদি জানাশুনে একটা ভালো বামুন জোগাড় করে দিতে পারেন। সেদিন কর্ম করিয়া বিকালে জেলে প্রবেশ করিবার পূর্বে শরৎ মনোরমাকে বলিল, মা, এ কমাস আপনার বাড়িতে বড় সুখেই ছিলাম, যেন বাড়ির ছেলের মতো ছিলাম। আমি যে জেল খাটছি তা আমার মনেই হতো না। কালবেলা 9টার সময় আমায় নিয়ে যাবে, যাবার আগে একবার আপনার পায়ের ধুলো নিয়ে যেতে চাই। আপনি বাবাকে বলে হুকুমটা করিয়ে দেবেন, নইলে তো সে সময় আমাকে আসতে দেবে না। মনোরমা সজল নয়নে স্বীকৃত হইল। পরদিন যথাসময়ে শরৎ আর আসিল না। আজ মুখ্যদায়ী রাঁধিবে, তবে আজ ফতেহা দোয়াজ দাহমের ছুটি বলিয়া নগেনের স্কুল নাই, রান্নার তাড়াতাড়ি নাই। 7টার সময় যখন জেলর বাবু আপিসে যাইতেছিলেন, তখন মনোরমা তাহাকে শরতের বিষয় স্মরণ করাইয়া দিল। ইন্দুবাবু বলিলেন, আমি গিয়েই তাকে পাঠিয়ে দিচ্ছি। ইন্দুবাবু চলিয়া গেলে মনোরমা মুখ্যদাকে বলিল, তুমি তাহলে স্নান টান সেরে নিয়ে রান্নার জোগাড় দেখো, তোমার স্নান হয়ে গেলে আমিও স্নান করে রান্নাঘরে যাব। অন্যদিন অপেক্ষা আজ একটু সকালেই 10:30 না বাজিতেই ইন্দুবাবু আপিস হইতে বাড়ি ফিরিলেন, বস্ত্র পরিবর্তন করিতেছেন। এমন সময় মনোরমা ঘর্মাক্ত কলেবরে আসিয়া প্রবেশ করিল। ইন্দুবাবু বলিলেন, কি গো, কোথায় ছিলে? রান্না করছিলাম। কেন, মোক্ষদা? মনোরমা মুখখানি গম্ভীর করিয়া কিয়ৎক্ষণ নীরব রহিল, তারপর বলিল, ওর হাতে আমাদের আর খাওয়া চলবে না। কেন, কি হয়েছে? মনোরমা থামিয়া থামিয়া বলিল, ও খারাপ মেয়ে। ইন্দুবাবু আশ্চর্য হইয়া বলিলেন, হ্যাঁ, সে কি? কে বললে, কোথা শুনলে তুমি? আমি নিজের চক্ষে দেখেছি, ভাত চড়িয়ে দিয়ে এসেছি, এখনো ফুটতে দেরি আছে, সব কথা বলি শোনো। বলিয়া মনোরমা একখানা চেয়ারে বসিল। ইন্দুবাবু শঙ্কিত নেত্রে স্ত্রীর পানে চাহিয়া বলিলেন, কি বলো দেখি? তখন মনোরমা বলিতে লাগিল, তুমি আপিস যাবার সময় শরৎকে পাঠিয়ে দিতে তোমায় বললাম তো, সে 8টার সময় আমায় প্রণাম করতে এলো, মোক্ষদা তখন স্নানের ঘরে, আমি এই ঘরে বসে তেল মাখছি, শরৎ এসে আমার কাছে বসলো, সে থাকতে থাকতেই মোক্ষদা স্নানের ঘর থেকে বেরুলো, বেরিয়ে ওদিকে চলে গেল। তারপর শরৎ আমায় প্রণাম করে বিদায় নিলে আমি স্নানের ঘরে ঢুকে দোর বন্ধ করলাম। স্নান করতে গিয়ে দেখি আমার গামছাখানা নেই। আবার বেরিয়ে গামছা খুঁজতে খুঁজতে রান্নাঘরের বাইরে দেখি শরৎ আর মোক্ষদা দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছে। মোক্ষদার মাথা শরতের কাঁধের উপর, দুজনে একেবারে জ্ঞানশূন্য। তারপর মোক্ষদার মাথাটা শরৎ তুলে তার মুখে চুমু খেয়ে চোখ মুছতে মুছতে পিছনের সিঁড়ি দিয়ে নেমে গেল। মনে করেছিল গিন্নিমাগি স্নানের ঘরে বন্ধ, কেউ আমাদের দেখতে পাবে না। তুমি যে দাঁড়িয়ে আছো তা শরৎ দেখলে? না। আর মোক্ষদা? মোক্ষদা দেখলে বই কি, একটু পরেই। তুমি কি বললে? রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে যাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম, মুখ দিয়ে আমার কথা বেরুচ্ছিল না, কোনোরকমে শুধু বললাম, মোক্ষদা তুমি আর রান্নাঘরে ঢুকো না, বলেই আমি গামছাখানা নিয়ে ঘরে গেলাম। প্রায় 15 মিনিট স্নান করতে পারলাম না, কাঠের মূর্তির মতো বসে রইলাম। তারপর স্নান সেরে মাথা মুছতে মুছতে ও ঘরে গিয়ে দেখি কয়েদিদের নিয়ে যাবার জন্যে জেলের গাড়ি ফটকে দাঁড়িয়ে আছে, আর মোক্ষদা জানালার গরাদ ধরে দাঁড়িয়ে হাঁ করে ফটকের পানে চেয়ে আছে। আমি যে ঢুকেছি বিবির ঘুষ পর্যন্ত নেই। ইন্দুবাবু বলিলেন, এ, তুমি দেখে ফেলেছ জেনেও? পরেও লজ্জা সরম একেবারে বিসর্জন। মনোরমা বলিল, ওগো বুঝছ না, ধরা পড়ে দোকান কাটা হয়ে গেল কিনা? এক কান কাটা যায় গায়ের বার দিয়ে, দু কান কাটা যায় গায়ের ভিতর দিয়ে।
কোথা সে এখন, পালিয়েছে বোধ হয়। পালাবে কেন, নিজের বিছানায় শুয়ে বিরহিণী বোধ হয় বিরহের কান্না কাঁদছেন। ইন্দুবাবু কিয়ৎক্ষণে স্তব্ধ হইয়া বসিয়া থাকার পর থামিয়া থামিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন, সংসারে মানুষ চেনবার উপায় নেই। ওই পাজিটাকেই তুমি একদিন বলেছিলে দেব চরিত্র পুরুষ, আর তাও ওই মোক্ষদারি সম্বন্ধে। আর মোক্ষদাও যে এমন ভিজে বিড়ালটি তা তো একদিনের জন্যেও সন্দেহ হয়নি। ছি ছি ছি, ভদ্রলোকের বাড়ির মধ্যে এ কি কাণ্ড! দুপুরবেলা আমি ঘরে নাক ডাকিয়ে ঘুমোই, তুমিও মাঝে মাঝে শহরে বন্ধু বান্ধবের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছ, দিব্যি সুযোগটি পেয়েছিল ওরা। ছি ছি ছি, চুলোয় যাক, এখন কি করা যায় বলো দেখি। মনোরমা বলিল, ঝাঁটা মেরে বিদায় করা ছাড়া আর কি করবার আছে, তুমি স্নান করে ফেলো, আমার ভাতও বোধ হয় হয়ে এলো। আহারান্তে ইন্দুবাবু শয্যায় বসিয়া তামাক খাইতে লাগিলেন, তামাকটা শেষ হইলেই শয়ন করিবেন। মনোরমা মোক্ষদার ভাত বাড়িয়া অবহেলা করে তাহার ঘরে থালাখানা ফেলিয়া আসিল, স্বামীর পাতে নিজেই খাইতে বসিল। ইন্দুবাবু তামাকটা শেষ করিয়া কি পড়িতে পড়িতে ঘুমাইবেন সেই জন্য একটা বই টই খুঁজিতেছিলেন, এমন সময় বড় খোকা একখানা খাতা হাতে প্রবেশ করিয়া বলিল, বাবা, শরদ্দা তার আত্মজীবনীখানি ফেলে গেছে। ইন্দুবাবু অন্য বহি না খুঁজিয়া কৌতূহল বশত সেইখানা হাতে লইয়াই শয়ন করিলেন। প্রথমে শেষটা দেখিলেন সমাপ্ত হইয়াছে কিনা, দেখিলেন সমাপ্ত হয় নাই। ঢাকা জেলায় তাহার গ্রেপ্তারের কথা পর্যন্ত লেখা হইয়াছে। পৃষ্ঠা উল্টাইয়া এখানে সেখানে দেখিতে দেখিতে দেখিলেন একটা পরিচ্ছেদের শিরোনামা রহিয়াছে আমার বিবাহ, সেই পৃষ্ঠাতেই রহিয়াছে অমুক গ্রামের তমুকের কন্যা শ্রীমতী মোক্ষদা সুন্দরীর সহিত আমার বিবাহ হইল। পড়িয়াই তাহার মনে হইল এই মোক্ষদাই নহে তো। পড়িতে পড়িতে তাহার শেষ দিকে দেখিলেন গ্রেপ্তারের সময় স্ত্রী তাহার গর্ভবতী ছিল, তারিখ হিসাব করিয়া দেখিলেন এই মোক্ষদার পুত্রের সহিত বয়স মিলিয়া যায়। অবাক হইয়া ইন্দুবাবু বসিয়া ভাবিতেছেন, এমন সময় মনোরমা আহারান্তে আসিয়া দাঁড়াইল। ইন্দুবাবু বলিলেন, ওগো মোক্ষদাকে একবার এখানে ডাকো তো। কেন, বিশেষ দরকার, এক মুহূর্ত দেরি করো না। মনোরমা মোক্ষদার ঘরে গিয়া দেখিল সে যেমন শুইয়াছিল তেমনি শুইয়া আছে, তাহার ভাত যেমন তেমনি পড়িয়া আছে। কর্তার জরুরি তলব মনোরমা কঠোর স্বরে তাহাকে জানাইল। কাঁদিতে কাঁদিতে মনোরমার পশ্চাৎ মোক্ষদা ঘোমটা দিয়ে আসিয়া দাঁড়াইল। ইন্দুবাবু জিজ্ঞাসা করিলেন, মোক্ষদা, ওই শরৎ কয়েদি কি তোমার কেউ হয়? মোক্ষদা চোখে অঞ্চল দিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, আমার স্বামী। তুমি তাহলে এখানে হঠাৎ এসে পড়নি? তোমার স্বামী এখানে বদলি হয়ে এসেছে জেনেই তুমি এসেছিলে? আজ্ঞে হ্যাঁ বলিয়া মোক্ষদা যাইবার উপক্রম করিল। ইন্দুবাবু কম্পিত স্বরে বলিলেন, মোক্ষদা, অন্যায় সন্দেহ করবার জন্যে তুমি আমাদের মাফ করো। মোক্ষদা গলবস্ত্রে ভূমিষ্ঠ হইয়া ইন্দুবাবুকে প্রণাম করিল। মনোরমা সংশয় ভরে জিজ্ঞাসুনয়নে স্বামীর মানে চাহিল। ইন্দুবাবু চক্ষু নত করিয়া বলিলেন, মোক্ষদা সত্যি কথাই বলেছে। মনোরমা তখন চলো চলো বলিয়া আদর করিয়া মোক্ষদার হাত ধরিয়া তাহাকে লইয়া গিয়া জোর করিয়া ভাতের থালার কাছে বসাইল। পরে জানিতে পারা গেল বহুদিন স্বামীর অদর্শন সহ্য করিতে না পারিয়া তাহাকে মাঝে মাঝে শুধু যদি চোখের দেখা দেখিতে পায় এই আশায় জেলখানার কোনো বাবুর বাড়িতে চাকরি করিবার উদ্দেশ্য লইয়াই মোক্ষদা এ শহরে আসিয়াছিল। প্রতিবেশী ঠিকাদার বাবুর স্ত্রীর এ বাড়িতে যাতায়াত আছে শুনিয়া সে হাতে স্বর্গ পাইয়াছিল। অবশ্য সে এতটা আশা করে নাই যে যে বাড়িতে কর্মে নিয়োজিত হইবে তার স্বামীও সেই বাড়িতে প্রতিদিন আসিবেন, তার সঙ্গে কথাবার্তা কহিবার পর্যন্ত সুযোগ পাইবে। মনোরমা বলিল, দেখো একটা কথা আমার মনে হচ্ছে। কি? শরৎ সেই যে তোমায় বলেছিল জেলের অন্ন খেয়ে আমার প্রাণ গেল, আপনার বাড়ি আমি রাঁধবো, তার কারণ আছে। মোক্ষদা প্রায়ই পিছনের বারান্দায় দাঁড়িয়ে জেলের উঠান দেখত, আমি ভাবতাম বুঝি তামাশা দেখছে, তখন কি জানি ও স্বামীকে দেখছে। শরৎ 5 দিন ওকে দেখে থাকবে তাই এ বাড়িতে কাজ করবার জন্য ছোড়ার এত আগ্রহ হয়েছিল। ইন্দুবাবু বলিলেন, তাই সম্ভব, কিন্তু আশ্চর্য সংযম ওদের, 3 মাস ছিল দুজনে এক বাড়িতে অথচ শেষ দিনটি ভিন্ন। মনোরমা বলিল, সত্যি। মনোরমার ছেলে হওয়া পর্যন্ত মোক্ষদা রহিল, বস্তুত জেল হইতে খালাস পাইয়া শরৎ যখন স্ত্রীকে লইতে আসিল
মনোরমার ছেলে তখন 2 মাসের হইয়াছে।